হে গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে টুডি নোজেল আর পাইপিং ব্যাগ তৈরির ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আমাদের ঘরে তৈরি টুডি নোজেল আর পাইপিং ব্যাগ দিয়ে কতটা সুন্দর ফুল তৈরি করা যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি আপনাদেরকে পাইপিং ব্যাগ বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে পাউরুটির নরম প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নরম প্যাকেট নিতে পারেন। প্যাকেটটির সাইডে থাকা অংশ আমি কেটে ফেলে দিচ্ছি। এখন একটি স্কেল নিয়ে মাঝ বরাবর আমি একটি লম্বা দাগ এঁকে নিচ্ছি। এখন আমি এই ব্যাগটিকে দুই ভাগে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি টেবিলে কাঁথা বিছিয়ে নিয়েছি আর এর সাথে একটি কাগজ নিয়ে নিয়েছি। কাগজটিতে আমি পাইপিং ব্যাগটাকে এভাবে রেখে বলে নিচ্ছি। বলে নেওয়া হয়ে গেলে আমি একটি আয়রন দিয়ে এর পাশ দিয়ে এভাবে আয়রন করে দেব। এর কারণে তাপের মাধ্যমে এর সাইড দিয়ে সিল হয়ে যাবে। এখন আমি কাগজটিকে খুলে আবার উপরের অংশটুকু সিল করে নেব। আমার সিল করে নেওয়া হয়ে গেছে আর দেখতেও পাচ্ছেন আমার পাইপিং ব্যাগটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের সঙ্গে টুডি নোজেল তৈরির ভিডিওটি শেয়ার করব। টুডি নোজেল তৈরি করার জন্য আমি এখানে একটি কফির কাপ নিয়েছি। এখন এই কাপটিকে মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এর সাইডে থাকা শক্ত অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। এখন আমি কাপটিকে এভাবেও কেটে নিচ্ছি। এভাবে কেটে আমি এই শক্ত অংশটুকুও কেটে ফেলে দেব। এখন এই কাগজটির অতিরিক্ত অংশ আমি কেটে ফেলে দিচ্ছি। এখন এই কাগজটি দিয়ে আমি একটি কোণ তৈরি করে নিচ্ছি। কোণটি তৈরি করার পর আমি সাইড দিয়ে এভাবে স্টিপ লাগিয়ে নিচ্ছি। এখন কেচিটি দিয়ে এভাবে কোণের অতিরিক্ত অংশটুকুকে কেটে ফেলে দিচ্ছি। এখন আমি এই কোণটির মাথার কিছু অংশ কেটে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর আমি কেচিটি দিয়ে ছোট ছোট কিছু দাগ তৈরি করে নিচ্ছি। আমি মোটমাট 6টা দাঁত তৈরি করেছি আর টুডি নোজেলে মোটমাট 6টা দাঁতই থাকে। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই নোজেলটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি এই অতিরিক্ত অংশগুলোকে তুলে ফেলে দিচ্ছি আর দেখতেই দেখতে তৈরি হয়ে গেল আমাদের টুডি নোজেল। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের টুডি নোজেল আর পাইপিং ব্যাগ। এখন আমি এই টুডি নোজেল আর পাইপিং ব্যাগ দিয়ে আপনাদেরকে ক্রিমের কাজও করিয়ে দেখাবো। আমি এখানে হুইপিং ক্রিম নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ক্রিম নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের ফুলগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে এভাবে চেপে চেপে ছোট ছোট ফুলও তৈরি করে দেখাচ্ছি, আবার বর্ডারও তৈরি করে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।